আসসালামু আলাইকুম সম্মানিত সুধীজন আমরা এই মুহূর্তে আপনাদের একটি বিষয় দেখাতে চাচ্ছি দেখবেন আপনারা সবাই যে এটি হলো বাংলাদেশে দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠান আপনারা জানেন সরকারিভাবে যেটি এটি হলো মিল্ক ভিটা যে আমি ছবি দেখাচ্ছি এই মিল্ক যে পাঁচচুরিত দুধ পাশ্চরিত দুধ তার পাশাপাশি এটাতে কী বিক্রি করেন এটি হলো ঘটি দুধের তৈরি মিষ্টি দই এটি মিষ্টি দইর প্যাকেট আপনাদের একটু দেখাচ্ছি আর এটিতে আর এটি হলো মিল্ক ভিটার রসমালাই অর্থাৎ মিল্ক ভিটার দুধের পাশাপাশি বাই প্রোডাক্ট আর অন্য পণ্যের দিকে যাচ্ছে আমরা যেটি বলে থাকি যে সরকারি প্রতিষ্ঠান মিলভিটার পারফেকশান যদি হাই হয় তখন জনগণ অর্থাৎ তাদের যদি ন্যায্যতা প্রতিষ্ঠিত তখন জনগণ অনেক সেবা পাবে এবং এই এই আঙ্গিকেই আমরা মিলবিটায় তদারকি করি এবং তদারকি কালে আমরা ভোক্তাদের স্বার্থ সংরক্ষণের জন্য আমরা মিলভিটা কর্তৃপক্ষকে কিছু নির্দেশনা দিই এবং নির্দেশনার আলোকে মিলবিটা কর্তৃপক্ষ আজকে তারা সেই কাজটুকু করেছেন এবং করে আমাদের অফিসে এসেছেন এই যে আপনাদের দেখাচ্ছি আমরা তাদের বলেছি এই যে দুধে উৎপাদন কবে হবে আর এটি বাজারজাত কবে হবে এবং মেয়াদ উত্তীর্ণ উত্তীর্ণ ডেট কবে থাকবে সেগুলো যেন তাদের উৎপাদিত প্রত্যেকটি পণ্যের মধ্যে থাকে এবং তারা আজ যে ডিসেম্বরের এক তারিখ থেকে এটি শুরু করেছেন নভেম্বরের উনত্রিশ দুঃখিত নভেম্বরের উনত্রিশ তারিখ থেকে এটি শুরু করেছিলেন যেটি দীর্ঘদিন ছিল না এবং এই প্র্যাকটিসটুকু ছিল না এবং এই পরিবর্তনটুকু আমাদের এখানে এসেছেন অ্যাডিশনাল ডিজিএম আমরা তার মুখে একটু শুনব বলেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ আমি জেনারেল ম্যানেজার ডক্টর খান্দুল আমিন ইসলাম আমি প্রশন এবং মেনটেন্স উবৈ দাবি করি গত আঠাইশ তারিখে আল আদালত আমার কারখানা ভিজিট করেন এবং তারা দেখতে পারেন যে আমরা আঠাইশ তারিখে আঠাশ তারিখে উনত্রিশ তারিখে দিয়ে পড়াশোনা করতেছিলাম ওনারা নির্দেশনা দেন যে নাই এভাবে না আপনারা স্পষ্ট উল্লেখ করবেন পড়াশুনো কবে পড়াশোনার তারিখ এবং বাধাধাতকরণের তারিখ আপনি স্পষ্টভাবে লিখে দিবেন এসেছেন তারই পরিপ্রেক্ষিতে আপনারা আঠাশ তারিখে নির্দেশনা দেন আমি উনত্রিশ তারিখ থেকেই আমি গ্রাজুয়েশন করি পড়াশোনার উৎপাদনের তারিখ আলাদা এবং বাধাধাতকরণের তারিখ আলাদা এভাবে আমরা উল্লেখ করি এবং সেই হিসাবে আমি আজকে এখানে আসছি এবং জি ধন্যবাদ আবারও বলছি আপনাদের যে আমাদের দেশের মানুষ আমরা সবাইকে বলতে চাই যে মিল্ক ভিটা দুধ এটি সরকারের একটি প্রতিষ্ঠান এটি সম্পূর্ণভাবে সরকারি একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের সাথে অনেকেই জড়িত আমাদের গ্রামের একেবারে পল্লী অঞ্চলে যারা কৃষক যারা গরু লালন পালন করেন দুগ্ধ গাভী পালন করেন তারা কিন্তু সবাই আমরা যে সেখান থেকে এই দুধগুলো আসে এবং সেগুলো পর পর্যায়ক্রমে যে পাশ্চরিত হয়ে যে সাধারণ যে ভোক্তাগণের হাতে যায় তো আজকের আমাদের এটি আসলে বাণিজ্য মন্ত্রণালয়ের মোবাইলটি গিয়েছিল সেখানে সেখানে অনেক অফিসার ছিল আমাদের ভোক্তা অধিদপ্তর একজন সহকারী পরিচালক ছিলেন এবং সেখানে গিয়ে আমরা যখন দেখছি দেখেছিলাম যে এটিতে যে মোরগজাত পণ্য আইনের যেই নির্দেশনাগুলো তখন অনেকগুলোতে ছিল না যে কারণে আমরা তাদের ডেকে অনুরোধ করেছি আজকে তারা সবগুলো কারেকশান করে এসেছেন এভাবেই আমাদের যে ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে আমাদের ভোক্তাদের অধিকার সংরক্ষিত হবে আপনারা দেখছেন এই যে আমি বক্সগুলোর মধ্যে এটি দিচ্ছি আপনারা সবগুলোর মধ্যেই দেখবেন এই যে তাদের বক্স এটি হলো আপনাদের দেখাচ্ছি আবার এর পাশাপাশি এও বলছি যে মিফবিচায় যে আপনারা রসমলাইও কিন্তু পাবেন এই যে রস রসমলাই পাবেন একই সাথে মিষ্টি দইও পাওয়া যায় এটি সরকারি প্রতিষ্ঠান এটি একটি সরকারি প্রতিষ্ঠান প্রজাতন্ত্রের একজন সরকারি কর্মচারী হিসেবে আমরা নিজেরাও যে এটি যদি স একেবারে ন্যায্যতা প্রতিষ্ঠা করে এবং সর্বোত্তম সেবা ভোক্তাকে দিয়ে থাকতে পারে তখনই আমাদের কাজের সার্থকতা আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য আপনারা দেখছেন মিলভিটার যে পাচলিত দুধ এই দুধটি কিন্তু এটি বাজারে এসেছে অলরেডি না নাকি কালকে যাবে এটা উনত্রিশ তারিখ থেকে চলে আসছে এটি ইয়েটা কই এই যে আপনারা দেখবেন আমি আবার দেখাচ্ছি তাহলে এই যে এটি বাজারে এসেছে এখানে দেওয়া আছে ব্যাচ নাম্বার দেওয়া আছে উৎপাদন তারিখ দেওয়া আছে এক বারো আর এটি বাজার যত্ন অর্থাৎ মার্কেটেড হয়েছে এটি দুই বারো তারিখে এটি দুই বারো তারিখে দুই বারো তারিখে হয়েছে এবং এখানে যে উৎপাদনের যে সাত দিন মেয়াদ সদে আছে এবং এইভাবে আমরা কাজ করলে আমাদের যেই কাঙ্ক্ষিত পরিবর্তন আমরা সবাই পাবো এবং সমৃদ্ধ সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে আবারও মিলপিটে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ